গত 20 জুলাই ঢাকার সাভারে আন্দোলন ও সহিংসতা চলাকালে গুলিতে আহত হওয়ার পরদিন একটি হাসপাতালে মারা যান ফারুক নামের এক যুবক। সাভারে একটি মুরগির দোকানে কাজ করতেন তিনি। ফারুক সেদিন একটি দোকানে আশ্রয় নিয়েছিলেন আর সেখানেই গুলি এসে লাগে তার শরীরে। কিন্তু তিনি তো কোনো আন্দোলনে যাননি, তিনি কোনো রাজনীতিও করেন না। কেন মারা হলো তাকে? এমন প্রশ্ন ফারুকের স্ত্রী সন্ধ্যা বেগমের। ফারুক ও সন্ধ্যা বেগমের সাজানো গোছানো ছোট্ট পরিবারে এখন বুক ভাঙা বেদনার ছায়া। এই পরিবারের কাছে শহরটা যেন বিষাদে ভরা কলঙ্কময়। ফারুক হোসেনের 10 বছরের ছেলে মাহফুজ আর 8 বছরের মেয়ে তাবাসসুম এখন কার কাছে যাবে? কে তাদের দায়িত্ব নেবে? কি হবে তাদের ভবিষ্যৎ? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এসব ভেবেই কাঁদতে কাঁদতে বারবার জ্ঞান হারাচ্ছেন সন্ধ্যা বেগম। ফারুক হোসেনের গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার ডেঙ্গারঘর গ্রামে। সেই গ্রামে গেলে তার পরিবারের আহাজারি দেখে ভেজে যাবে যে কারো চোখ। 27 জুলাই দুপুরে ডেঙ্গারঘর গ্রামে গিয়ে দেখা যায় সদ্য তৈরি কবরের চারপাশে কাঁচা বাঁশের ফালি দিয়ে ঘেরা ফারুকের সমাধি। জানা গেছে ফারুকরা 4 ভাই, পরিবারের আর্থিক অবস্থাও ততটা ভালো নয়, সবাই দিনমজুর। তার ছেলে মাহফুজ একটি মাদ্রাসায় 5ম শ্রেণীতে আর মেয়ে তাবাসসুম 1ম শ্রেণীর শিক্ষার্থী। স্বামীর শোকে গত কয়েকদিন ধরে মানসিকভাবে ভেঙে পড়েছেন সন্ধ্যা বেগম। স্বজন ও প্রতিবেশীরাও তাদের সান্ত্বনা দিতে গিয়ে বাকরুদ্ধ। আমি আবার মনে মনে আমার ওই সাহেব ফোন পাই, আমি বুঝলাম যে আমার স্বামী ওখানে থাকে। সাহেব থেকে শুনছিলাম কি হয়েছিল ভাই, বললো ওরা 3 জনে গুলি খাইছে অতিরিক্ত। কেমনে গুলি খাইলো? বললো আমরা 5 জন ছিলাম, 5 জনের মধ্যে 3 জন পাশের দোকান পলাইছিল, একটু ধানে ভয়ে পলাইছিল, সাদার ভাঙ্গে তাকে 3 জনকে মারাচ্ছে। বলতেছে বাড়ির খবর জানেন? ওকে না তো কয় ফারুক কাকা যে অ্যাক্সিডেন্ট, এই গুলি খাইছে মাথার দিকে, প্রচুর গুলি খাইছে, মরার অবস্থার মতো। তাহলে আপনি কে উড়ে বলুন না যান, জামালপুর সদর উপজেলার শরীয়তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম আলী জানান, ফারুক দরিদ্র পরিবারের সন্তান, দুঃখ কষ্টে দিন কাটত তাদের, এমন মৃত্যু মেনে নেওয়া কষ্টের। 2 সন্তান স্ত্রী সহ তাদের চলার মতো অবস্থা নেই। আমি আশা করি বা সরকারের কাছে সহযোগিতা চাই, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে তার পরিবার কিছু আর্থিক সহযোগিতা দিলে বা পাশে থাকলে এই সন্তান দুটি মানুষ হওয়া সম্ভব। 22 জুলাই সকাল 11টায় নিহত ফারুক হোসেনকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মোর্শেদ আলম, কালবেলা।